আমাদের মাদারকে প্রস্তুতি আজকে ইফতার মাহফিল, আপনাদের সবার দাওয়াত রইল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন আগ্রাস আন্দোলনের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ ইসলাম। আসরের পর থেকে শুরু হয়ে গেছে, আপনারা ইনশাল্লাহ যারা পারেন তারা অংশ নেবেন। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين. اما بعد، قال الله تبارك وتعالى: اسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر. وقال النبي الامين صلى الله عليه وسلم: ان دواء العين السؤال. আল্লাহ বলেন, আহলে জিকির জেনে জিজ্ঞেস করে জেনে নাও। বাস আলু আহলার দিক, আহলে জিকিরের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। ইন কুনতুম লা তাআলামুন, যদি জানা না থাকে। বিল বাইয়িনাতি ওয়াস যুবুর, দলিল প্রমাণ সহকারে। এ আয়াতে প্রশ্নের তিনটি শর্ত দেওয়া হলো। প্রশ্ন কয়টি শর্ত দেওয়া হলো? তিনটি। প্রশ্ন করার সময় তিনটি শর্ত খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো, যদি জানা না থাকে তো জিজ্ঞেস করতে হবে, জানা জিনিস জিজ্ঞেস করতে হবে না। এখন ইদানিং একসময় লোক হয়েছে, এই আলেমকে একবার জিজ্ঞেস করবে, ওই আলেমকে একবার জিজ্ঞেস করবে, অমুকে এই বলো আর তমুকে তাই বলো। আলেম যাচাই করে বা কিছু ফেতনা ফাসাদ করার চেষ্টা করে। কয়েকদিন আগে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো ফোনে একটা ছেলে, কালকে দেখছি সেটা আবার ফেসবুকে দিয়ে দিয়েছে। যাই হোক, লেখেছে আমানুল্লাহ মাদানিকে ধুলাই দেওয়া হচ্ছে, ফোন ধুলাই, ফোন ধুলাই দিচ্ছে। তো যারা ওই ফোন আলাপ শুনেছেন, যারা ফোন আলাপ শুনেছেন, ওখানে প্রশ্ন করা হচ্ছে রসুল্লাহ সাল্লাম যে সারা জীবন রহমিয়ে দেন করেছেন তার প্রমাণ, আজীবন মৃত্যু পর্যন্ত রফিলে দেন তার প্রমাণ। প্রমাণ হলো বোখারি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রফিলে দেন করেছে। এটা যখন প্রমাণিত হলো, তো জীবনের এক পর্যায়ে রফিলে দেন ছেড়ে দিয়েছেন, এটা প্রমাণ করতে হবে। রফিলে দেন করাটা তো প্রমাণ হয়েছে বোখারি দ্বারা, এবার বোখারির সমমানের হাদিস দ্বারা প্রমাণ করতে হবে যে রফিলে দেন ছেড়ে দিয়েছিলেন। যদি প্রমাণ করা যায় তাহলে বোঝা যাবে ছেড়ে দিয়ে, আর যদি প্রমাণ করা না যায় তাহলে আজীবন করেছেন, ওইটাই তো আজীবন করার দলিল। যাই হোক, এইভাবে কিছু লোক আছে ফেতনা সৃষ্টি করার চেষ্টা করে, ফেতনার উদ্দেশ্যে কোন প্রশ্ন করা যায় জানা না থাকে। কিন্তু তোমরা তাহলে যদি জানা না থাকে জিজ্ঞেস করো, কাকে? আহলে আহলে হাদিস, বাস আলু আহলে জিকির, আহলে হাদিস কে জিজ্ঞেস করো। কোন মাঝহাবি কোন বেদাতি কে জিজ্ঞেস করা আরাম, বেদাতিদের খুব ভয়ানক, খুব কঠিন জিনিস। এতকাল ধরে আমরা যাদেরকে সহি আকিদার আলেম মনে করতেছি, এখন কবরের আজাব শোনায় দিচ্ছে, কবরের আজাব শোনায় দিচ্ছে। অমুসলিমদের গবেষণা, সেই গবেষণার লব্ধ তথ্য এনে কবরের আজাব শোনানোর চেষ্টা করছে। কিয়ামত কখন হবে সেগুলি মোটামুটি সন্তারি বলে দেওয়ার চেষ্টা করছে, তাই না? আবার আহলে ইসলাম ইমাম আবানি বলে গালি গালাজ করে, এরকমও কেউ বলতেছে। আবার কেউ বলতেছেন যে মাজহাবের দলিল হলো এক ওলানে চার মাঠ। আবার কেউ বলছেন মাজহাবের দলিল হলো এক গাছের চার শাখা, নলকূপ। যাদেরকে সহি আকীদা মনে করতেছে তারা এখন কি জবাব দিচ্ছে? এক গাছের চার শাখা, এক ইসলামের চার ডাল। মাঝহাব প্রমাণ করার দলিল দেখেন এখানে,
যাই হোক, কাজেই আহলাদিসকে জিজ্ঞেস করবে, বলবে তা আহলাদিস শব্দ কোথায় পাবে, ফাস আলু আহলাদ জিকির, জিকিরের অনুসারীকে জিজ্ঞেস করো, কার অনুসারীকে, জিকিরের অনুসারী কারা, জিকির কি জিনিস, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আল্লাহ বলেছেন আমি জিকির নাজিল করেছি, আমি কি নাজিল করেছি, জিকির নাজিল করেছি, জিকির কি জিনিস, কোরআন এবং সহিহাদিস, যেটা আল্লাহ নাজিল করেছেন ওটার নাম কি, জিকির, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, মানে কোরআন হাদিস থেকে মুখ ফিরায় নেয়, তাহলে কোরআন হাদিসকে কি বলা হলো, জিকির, কোরআন হাদিস যারা মানেন তারা হলো আহলুল যিকির, যিকিরের অনুসারী, তাহলে আল্লাহ বললেন ফাসআলু আহলাল যিকির আর ফাসআলু আহলাল হাদিস, বেদাতির কাছ থেকে কোনদিন হেদায়েত পাবেন না, কিয়ামতের আগ পর্যন্ত মৌমাছির কাছে মধু পাবেন, সাপের কাছে বিষ পাবেন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত বিষাক্ত সাপের কাছে মধু আশা করতে পারেন না, কাজেই বেদাতির কাছে হেদায়েত আশা করা দরকার, মাঝহাবিতে যে লোক নিজেই মাঝহাব চেনা পড়তে না সে লোক আপনি কি পড়তে হবে, সে লোক নিজেই জানে না সে আহলে হাদিস না মাঝহাবি না হানাফি না কে, বলে আমি মুসলিম, তুমি তো মুসলিম, মুসলিমের তো তিয়াত্তর, তুমি কোন জাত, সে জাতের পরিচয় যে দেয় না, ওই জন্য মক্কার এই বাইতুল্লাহ হারামের মোদাররেস মদিনা ইউনিভার্সিটি প্রবীণ প্রফেসর ডক্টর রসিউল্লাহ আব্বাস সাহেব বলছেন, যারা নিজেদের মানহাজকে গোপন করে, সে কি কোন আকীদায় বিশ্বাসী তার মানহাজ কি সে গোপন করে চলে, তাকে নিরাপদ মনে করো, তার কাছে এলে ঠিক যে যায় না, পরিষ্কার নিশ্চিত হবে যে এই লোকটা সহি মানহাজের উপর আছে, তাহলে তার কাছে নিরাপত্তার সাথে এলে শিখা যায়, আসা আলু আহলাদ জিকির, আহলে জিকির কাছে জিজ্ঞেস করো, তাহলে কার কাছে জিজ্ঞেস করবে সেটা জানতে হবে, আর জানা না থাকলে জিজ্ঞেস করতে বিল বাইকে না দেওয়া শুভ, দলিল প্রমাণ সহ জানতে হবে, বিনা দলিলে কারো কোনো কথা গ্রহণ করা যাবে না, সব জিনিসের কি দলিল লাগে নাকি, যেটা জাহের বাহের কথা সেটা কি দলিল লাগে, সালাত পাঁচ অক্ত এটা কি দলিল লাগে, এটা তো সবাই জানা কথা, এটা সবাই এক কথা, এটা কারো দ্বিমত নাই, তাহলে যেগুলি জাহের বাহের কথা সেগুলি দলিল লাগে, যারা ব্যতিক্রম ধর্মী কথা সেটা দলিল লাগে, আপনি সব কথার দলিল তালাশ করবেন, আমি বললাম সালাত পাঁচ অক্ত ফরজ, আপনি কি বলবেন দলিল দেন, এটা দলিল দিতে গেলে তো আর একটা কথা বলার সময় আমার কি হয়ে যাবে, কমে যাবে, অত নম্বর হাতি অত নম্বর তৃষ্ঠা, তো অত নম্বর হাতি অত নম্বর তৃষ্ঠা আপনি শুনে কি করবেন, আপনি কি জীবনে হাদিস করে দেখেছেন না, ওই পৃষ্ঠা আপনি খুলতে পারবেন, তাদের পৃষ্ঠার নাম্বার বলতে গিয়ে হ্যাঁ কারো যদি গবেষণার প্রয়োজন হয় সেটা ভিন্ন ব্যাপার, তাই কাজেই এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে ওই পৃষ্ঠার নম্বর বলতে গিয়ে অনেক সময় সময় কেমন হয়ে যায়, যেগুলি জাহের বাহের কথা সর্বজন স্বীকৃত কথা সেগুলি আর প্রয়োজন নেই, কিন্তু যেটা ব্যতিক্রম ধর্মী সেখানে দলিল লাগবে, তাহলে প্রশ্নের শর্ত কয়েকটি, একটা হলো আয়ু আহলে যিকিরকে জিজ্ঞেস করতে হবে দলিল প্রমাণ সহকারে যদি জানা না থাকে, জি তাহলে এদিকে এক মুরব্বী প্রথম দাঁড়িয়েছিলেন কোথায়, এই ভাইয়ের আগে একজন মুরব্বী দাঁড়িয়েছিলেন কোথায় প্রশ্ন প্রশ্ন করবেন, আচ্ছা জি ভাই একটা সমাধান, ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ, বলছিলেন যে পানের কথা যে পান জায়েজ আছে, তো সুপাদিতে দেখা গেছে যে ক্যান্সার রোগ আছে, এটা খাওয়া এবং কি বাগান আছে ব্যবসা বিক্রি করা যাবে কিনা, যে জিনিস ক্ষতিকর সে জিনিস উৎপাদন বিপণন বিতরণ সবই হারাম, ক্ষতিকারক জিনিসের উৎপাদন বিপণন বিতরণ সবই হারাম, সুপারি দিয়ে যদি অন্য কোনো কাজ হয় বা অন্য কোনো মেডিসিন হয় বা কোনো রং বানানো হয় বা অন্য কোনো কেমিক্যাল বানানো যায় সেটা ভিন্ন হতে পারে, কিন্তু খাবারের জন্য যদি হয় আর সেটা যদি ক্ষতিকারক হয় তাহলে সেটা উৎপাদন বিপণন বিতরণ না যায়, বিষ যদি কেউ আত্মহত্যা করার জন্য খায় সেটা কি হারাম না হারাম, হারাম, কিন্তু বিষটা দিয়ে ওষুধ বানায় হোমিও ওষুধ, একটা ওষুধ আছে মেডিসিন আছে নামটা লেকেসিস, লেকেসিস হলো বকুর সাপের বিষ, বকুর সাপের বিষ দিয়ে ওই ওষুধটা বানায় কিন্তু ওটা মানুষের কল্যাণ কর উপকারী, কিন্তু আসলে সেটা বিষাক্ত বিষ, ফিতরার বিষয়ে পণ্য দেওয়ার উৎসব, তবে আমার এমন নিকট আত্মীয় আমি যদি তাকে কোনো পণ্য দেই বা চাউল অথবা অন্য কিছু দেয় সেই ক্ষেত্রে সে নিতে চাপে না বা লজ্জাজনক বিষয়, এই ক্ষেত্রে আমি তার টাকা টাকা দিতে পারবো বা কি পরিমাণ টাকা তাকে দিই যদি দিই, ধন্যবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার এবং দেরহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল, এক
একদিনও তিনি মুদ্রা দিয়ে ফেতরা দেননি। রাসূলুল্লাহ একদিন দাঁড়িয়ে প্রস্রাব করে প্রমাণ করলেন যে দাঁড়িয়েও প্রস্রাব করা যায় জীবন। এরকম অনেক কাজ উম্মতের জন্য সহজ করে দিয়েছে। পণ্য দিয়ে ফেতরা আজীবন দিয়েছেন, কোনদিনও সরি টাকা দিয়ে দেননি। দিনার এবং দেরহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল। অতএব আমরা মুদ্রা দিয়ে ফেতরা দিব না ইনশাআল্লাহ। এবার কেউ যদি লজ্জা করে না নেয়, লজ্জা করে নেয় না অনেকে আছে, লজ্জা করে না নিলে সেখানে ভায়া মিডিয়া ব্যবহার করবে। আপনি ফেতরার আয়োজনকে দিবেন, দিয়ে বলবেন যে ওই লোকটা তোমার কাছে ফেতরা নিতে আসবে, এটার সাথে আমারটাও দিয়ে দিব। আপনি সরাসরি তাকে ডাইরেক্ট দিলেন না, তাহলে লজ্জার দিক থেকে বেঁচে গেল, ফেতরাটা আপনার সুন্নত তরিকা হয়ে গেল। আচ্ছা, প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমরা এবার তো হলোই, আগামী আপনারা খেয়াল রাখবেন একটা মাইক রাখবেন কর্ডলেস, যাতে যিনি প্রশ্ন করলেন প্রশ্নটাও তাহলে মানুষ বুঝতে পারে কি প্রশ্ন করলো কি উত্তর। এক মুরব্বি প্রশ্ন করেছেন যে আমি কাফরুল থেকে এসেছি, আমার এলাকায় বেদাতি মসজিদ, আমি পাঁচ ওয়াক্ত জামাত পড়তে পারি না, এখানে জুমার দিন আসেন। আপনি পাঁচ ওয়াক্ত জামাত পড়বেন বেদাতি মসজিদ যদি হয়, বেদাতি ইমাম মুয়াজ্জিন হয়, তাদের ওখানে পড়তে পারবেন। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ইসলামকে খারিজ না হয়, যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যায়, ততক্ষণ পর্যন্ত তার পিছনে ইখতেদা করা যায়। এরপরে বলবেন যে সেই লোক তো ঢিলে পড়ে পড়ে, টাইম পার করে দিয়ে পড়ে, তখন কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে কিছু ইমাম আসবে যারা সালাতকে ঢিলে করবে। তখন সাহাবায়েরা তো জিজ্ঞেস করেছিলেন যে আমরা তখন কি করবো? বলে তোমরা আওয়ালকে পড়ে নিও বাড়িতে, আর পরে তাদের জামাতে সামিল হয়ে আপনি প্রয়োজনে বাড়িতে আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিয়ে আওয়ালকে জামাত পড়ে নেবেন, আর মাঝে মধ্যে তাদের মসজিদেও যাবেন। মসজিদে গেলে তাদের সাথে সম্পর্ক বজায় থাকবে এবং দাওয়াতি কাজে সুবিধা হবে। এবং একজন মুসলিমের পিছনে আর একজন মুসলিমের রূপ সালাত বৈধ, আল্লাহ পাক বলেছেন ওয়ারকাউ মাআর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ওনার একটা বই আছে এই মর্মে, এই বইটা পড়বে, আহলে কিবলা পিছনে সালাত, পিছনে নামাজ লেখেছে, আহলে কিবলা পিছনে নামাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে কোনো ফাসেকের পিছনেও সালাত বৈধ। এক লক্ষ মুসলিমকে হত্যা করেছিল হাদ্দাদ বিন ইউসুফ সাকাফি, হাদ্দাদ বিন ইউসুফ সাকাফি লক্ষাধিক মুসলিমের হত্যাকারী, এত বড় জালেম শাসক ছিল। সে হাদ্দাদ বিন ইউসুফ সাকাফির পিছনে সাহাবায়ে কেরামদের কেউ কেউ ইক্তেদা করেছে, কাজেই বৈধ আছে, সমস্যা। তবে দেখবেন মসজিদে যদি মাজার কবর থাকে সেখানে পড়বে না, আর ওর মধ্যেও আপনার মহলের আশেপাশেও দেখবেন যে কেউ একটু বেশি খারাপ বা কেউ একটু কম খারাপ, যেটা একটু কম খারাপ ওর ওখানে যাবে। ধন্যবাদ। এখানে এই ভাইয়া বোধহয় এই ভাইয়া জি বলেন। শেখ মুজিবের তো আছে যে কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী। আপনি একটা লেকচারে বলছিলেন যে কোরআনের ভাব এবং ভাষা দুইটাই আল্লাহ, আর হাদিসের ভাব আল্লাহ, ভাষা রাসূলের। তাহলে হাদিস কি কোরআনের মতো আল্লাহর ওহী? একটু ব্যাখ্যা করলে। অবশ্যই হাদিস কোরআনের মতো আল্লাহর ওহী, কারণ আল্লাহ পাক বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবী সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলেন সেটুকু তার কাছে ওহি করা হয়, ওহি করা ছাড়া তিনি বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে উনি নিশ্চুপ থাকতেন, যতক্ষণ পর্যন্ত ওহির মাধ্যমে জানানো না যেত ততক্ষণ তিনি কোনো জবাব দিতেন না। আমার
রমাদানে বা অন্য মাসে এগারোর বেশি পরে নেই, এগারো কমও পড়া যায়, এগারো কমও পড়া যায়। তা না হলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন এগারোর কম বেশ করেননি, এগারোর কমও করেননি বেশিও করেননি, তা বললেন না, কি বললেন? এগারো বেশি করেননি, তাহলে এগারো কমও হতে পারে কোনো সম্ভাবনা। কাজে এগারোই পড়বো আমরা, এরপরে কে কুড়ি করেছে, কেউ ৩৬ করেছে, কেউ দুই দুই জায়গা করে পড়ো, সারা রাত ধরে পড়তে থাকো আনলিমিটেড। আরে বেটা আনলিমিটেড তো কুড়ি জায়গাতে লিমিটেড হয় কেন? আর সারা জীবনই লিমিটেড হলো, আনলিমিটেড মানে আনলিমিটেডই তো, কিন্তু লিমিটেড আনলিমিটেড ঠিক আছে, এগারোর ভিতরে আনলিমিটেড। দুই জায়গা পড়ো, দুই জায়গা পড়ো, চার জায়গা পড়ো, চার জায়গা পড়ো, ছয় জায়গা পড়ো, ছয় জায়গা পড়ো, আট জায়গা পড়ো, কিন্তু এগারোর বেশি যাবো না। তাহলে দুই হাদিসের সমন্বয় হলো সালাতুল লাইলি মাসনা ও মাসনা, রাতে সালাত দুই দুই করে পড়ো। যদি সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করো তাহলে এগারো পুরানোর ধান্দায় আর থাকো না, যেটুকু হয়েছে ওইটুকুর মধ্যে এক রাকাত বেঁধে পড়ে সমাপ্তি দিয়ে দাও। এই তো হাদিসের ব্যাখ্যা। এই হাদিসটারে ওই হাদিসটার সমন্বয় করতে হবে, নাকি বলতে আনলিমিটেড? তা আনলিমিটেড যদি হয়ে থাকে তো সালাতুল লাইলি মাসনা ও মাসনা দুই রাকাত করে পড়তে থাকো, কতক্ষণ পড়তে হবে? আনলিমিটেড কতক্ষণ পড়বে? সুবে সাদেক পড়ত। তো তুমি ৪০ মিনিটে ২০ মিনিটে ২০ জায়গা শেষ করে দিছো, তা হাদিসের দ্বিতীয় অংশ কোথায় গেল? এক হাদিসের প্রথম অংশ মানলাম কিন্তু দ্বিতীয় অংশ মানলাম না। আল্লাহ পাক বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? তো প্রথম অংশে বলা হলো দুই রেখা দুই রেখা, তা আনলিমিটেড কতক্ষণ পর্যন্ত চলবে? আমি নিজে সুবে সাদেক পর্যন্ত। তাই দা আসিয়া হাত মুসুবা, এ হাদিসের ব্যাখ্যা যদি এমন হতো তাহলে তো সুবে সাদেক পর্যন্ত পড়া লাগতো, কিন্তু হাদিসের ব্যাখ্যা হলো এই যে তুমি দুই রাকাত করে পড়তে থাকো এগারো রাকাতে গিয়ে থেমে যাও, ওই হাদিসে এগারো রাকাত আর এখানে দুই রাকাত করে পড়তে থাকো। এবার দুই রেখাত করে পড়তে পড়তে যদি তোমার এগারো যাওয়ার আগেই যদি সুবে সাদেক হয়ে যায় তাহলে তখন এগারো পুরা করা জরুরি, যার ফলে মায়ের সাথে বলেন রমাদান এবং অন্য মাসে এগারো বেশি পড়ে। এখন হুজুররা বুজুর্গানের দিনে তা বলছে এটা কি তাহাজ্জুদ, আর কিয়ামুল লাইল বা তারাবি আলাদা চমৎকার, চমৎকার তো। কিন্তু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে আল্লাহ পাক কথাটা বের করে নিলেন, কি কথা? রমাদানেও না অন্য মাসেও না। তাহলে যদি মায়েশা সিদ্দিকা তোমার মতো বুদ্ধিমতী হইতেন, তুমি যেন বুদ্ধিমান বুদ্ধি ঠেকি, তখন তো বলতেন কি রমাদানে ৩১-এর বেশি পড়েন নাই আর অন্য মাসে ১১-এর বেশি পড়েন নাই। আব্দুল কাদের সিদ্দিকীর গল্পটা আমি খুব মনে পড়ে, না বলে পারি। আব্দুল কাদের সিদ্দিকী বাঘা পুরুষ, বাংলার বাঘা পুরুষ। আব্দুল কাদের সিদ্দিকী বলছেন যে এক স্বামী ৫ কেজি গোস্ত আনছে, আর গোস্তটা মহিলা তার বাপের বাড়ি পাঠায় দিচ্ছে, আর স্বামী খাওয়ার সময় বলতেছে এই গোস্ত করে সর্বনাশী, ওই গোস্ত বিড়ালে খাইছে, কোন বিড়াল খাইছে? প্রায় বিড়াল, বিড়ালকে ধরে হাত পা বেঁধে ওজন করে তাকে ৫.৫ কেজি, আমার বিড়াল মান গেল গো আর গোস্ত মান গেল, রাতের বেলায় এগারোর বেশি পড়েননি, তো তাহলে কি করতো? দিনে পড়তো তারাবি? এই সমস্ত ধানাই পানাই এই সমস্ত বক্তব্য কোনটা চলবে না, যে যত বড় লাট সাহেব হোক না কেন, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ আমার উস্তাদ, মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ ক্লাসের মধ্যে বলতেছে ইয়া আলাদু তাহুদুনা কাহিয়া তার রাসূল ইয়া মা তাহুদুনা কাহিয়া তাহু,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ান্টিটি গ্রহণ করছো, কোয়ালিটি মানো না কেন? রাসূলুল্লাহ সাল্লামের কোয়ান্টিটি ছিল কত? 11। আর কোয়ালিটি ছিল কি? বিরাট লম্বা। তো তুমি কোয়ালিটি মানো, কোয়ান্টিটি কোয়ান্টিটি মানো, কোয়ালিটি মানো না কেন? তাখুদুনা কামিয়াত রাসূল মা তাখুদুনা কাইফিয়াত। তখন কয়, তারপর উনি বলতেছেন যে আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লামের কোয়ালিটি মেনটেন করতে পারি নাই, তাই কোয়ান্টিটির মধ্যে বাড়াই দিয়েছি। চমৎকার। আমার দেশে ধান মাপার সময় ধানের কোয়ালিটি যদি লো থাকে তো 5 কেজি ধলতা দিয়ে দিত, দিয়ে বলতো বাবা রে সিটা মিটা আছে, ময়লা সাদা আছে, বাসলেট আছে, কমে যাবে, তাই 5 কেজি দিয়ে দিত, যা এখন ধলতা। তো ইসলামে কি এবাদতে ধলতা চলবে? কথাটা বলছে কি, মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ আমার উস্তাদ, ক্লাসের ভিতরে কথা হচ্ছে। তা আমি বললাম ঈদা নিয়ে শেখ নুসাল্লি সালাতাল ঈদ আর বারাকাত, ঈদের সালাত থাকে 4 রাকাত করে দেব। লেশ লিমাতা বলম মা জিল্লা নাতি বি কাইফিয়াতির রাসূল ফাজ ফানুজিতু বি কামিয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি মেইনটেইন করতে পারিনি, তাই ঈদের সালাতের কোয়ান্টিটি বাড়ায় দেন। তখন ডক্টর আব্দুল্লাহ মুরাদ আমার উস্তাদ বললেন, পৃথিবীর কেউ বলে নাই যে 4 রাকাত ঈদের সালাত বৈধ। তারপর পৃথিবীর কেউ বলে নাই যে 20 রাকাত তারাবি বৈধ, পৃথিবীর কেউ বলে। তখন উনি বলতেছেন যে ওয়াকাদ সালাত আন উমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব থেকে প্রমাণিত আছে। লা হাদা লাম ইয়াসবুত, প্রমাণিত নয়। তখন সাথে সাথে কথা উঠলো, তখন উনি ওই পিছন থেকে এক ছাত্র দাঁড়িয়ে হলো আলজেরিয়ার হতে পারি, একটা বই আনলো, বইটার নাম নাসিরুদ্দিন আলবানির বই সালাত তারাবি। ওই বইটা পড়ে শোনাচ্ছে, লা নুযাল্লিলু ওয়া লা নুবাদদিউ ওয়ালাকিন হাদা লা ইয়াজুজ যে লোক 20 রাকাত তারাবি পড়ে তাকে আমরা পথভ্রষ্ট বলবো না, বেদাতিও বলবো না, তবে এতটুকু বলবো যেটা জায়েজ নয়। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নামে যা প্রচলিত আছে তার কোন ভিত্তি নেই। কে বললেন? নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ। তখন ডক্টর আব্দুল্লাহ বললেন, ওয়ালাকিন ইয়া শাবাব, কথাবার্তা হইলো কত শেষ। এখন এমনকি নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ কিন্তু ভারতের ভারত গুরু হানাফি মাযহাবের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি দেন, তিনি বলছেন যে 20 রাকাত তারাবি ওমর ইবনে খাত্তাব থেকে যেটা বলা হয়ে থাকে তার কোনো ভিত্তি নেই। ভারতের বিখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাহুল্লাহ তিনিও বলছেন ভিত্তি। কাজে আমি কেন অত ধানে পানে করতে যাব? সহজ। তারপর দ্বিতীয় প্রশ্নটা ছিল বেদাত কাকে বলে, ভাইয়ের প্রশ্ন ছিল বেদাত কাকে বলে, শরীয়তের মধ্যে, শরীয়তের মধ্যে যেটা দলিল নাই, দলিলবিহীন কাজ করার নাম হলো বেদাত। শরীয়তের বাইরে যদি দুনিয়াবী বিষয় হয় সেটা বেদাত হয়, আর যদি শরীয়তের মধ্যে নেকির আশায় করা হয় সেটা দলিলবিহীন হয়, তাহলে সেটা বেদাত। যাই হোক, আমরা সময় আমাদের খুব কম। আচ্ছা, একটা লিখিত ব্যক্তিকে দাফনের পর তার কবরের পাশে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার বিধান কি? কবর জিয়ারতের সঠিক পদ্ধতি, মৃত ব্যক্তিকে দাফনের পর আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু, এটুকু করে জানার মতো সে চলে যাবে। সম্মিলিত মোনাজাত হাত তুলে কবর জিয়ারতের সময় চল, কবর দাফনের পরে চলবে না। কবর যখন জিয়ারত করতে যাবে, পুরাতন কবর জিয়ারত করতে, কবর জিয়ারতটা নিরিবিলি যাওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাম গভীর রাতে যেতেন একাই, তাতে পরকালের কথা স্মরণ হয়ে বেশি। আর দলবদ্ধ ভাবে গেলে যার সময় গল্প করতে যায়, ফেরার সময়ও গল্পই হয়, কবরস্থানে গিয়েও গল্প।
কাজেই নিরিবিলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে কবর জিয়ারত করেন, পারলে রাতের বেলায় নিরিবিলি করবে। কবরে গিয়ে কবরের বাসিন্দাকে সালাম জানাবে, আসসালামু আলা আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়াইনা ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরের বাসিন্দারা, তোমাদের উপর সালাম বসিত, তোমরা আগে চলে গেছো, আমরা পরে আসবে, আর তোমাদের জন্য আর আমাদের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি। এটা হলো একটু বসে আরো একদম দাঁড়িয়ে আছে আগে, তো এটা হলো সালাম। তারপরে কেবলার দিকে মুখ করে, কেবলার দিকে মুখ করে কবরকে সামনে না নিয়ে হাত তুলে আপনি মোনাজাত করতে পারবেন। কবর জিয়ারতের সময়, পুরাতন কবর জিয়ারতের সময় হাত তুলে মোনাজাত করার প্রমাণ আছে, তবে কেউ দোয়া করবে আর কেউ আমিন বলে তা নয়, সম্মিলিত নয়। নফল সালাত যেমন জানলার মতো সেই সেই বলেন, ওখানেও কবরে জানলার মতো সেই সেই হাত তুলবেন, জানলার দোয়া সেই সেই পড়ে তারপরে চলে যাবে। এটা হলো কবর জিয়ারতের সঠিক পদ্ধতি। অনেক ক্ষেত্রে যদি একাধিক সুরা জানা না থাকে, একই সুরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়া যায়, সালাতকে লম্বা করার সমস্যা নেই। দেখুন ওখানে দাঁড়াইছিল কেন দেখেন, ওয়ালাইকুম আসসালাম, প্রত্যেকটি সম্পূর্ণ নিজস্ব অর্থে মসজিদ তৈরি করে দিলেন, এবং নিম্বে এটা তার নাম আছে, মসজিদ তো তার নাম, এটি শরীয়ত সম্মত মসজিদ কারো নামে থাকতে পারে, নেমপ্লেটেও নাম থাকতে পারে, এগুলি কোনো সমস্যা নাই। মসজিদে বানি সালামা, রাসূলুল্লাহ সাল্লামের জামানায় একটা মসজিদ ছিল, নাম ছিল মসজিদে বানি সালামা, বানি সালামা গোত্রের নামে সেই মসজিদ। মসজিদে কোবা, কোবা এলাকার মসজিদ হওয়ার কারণে এলাকার নাম অনুযায়ী মসজিদের নাম। মসজিদুল হারাম, হারামের সীমানার মধ্যে হওয়ার কারণে মসজিদুল হারাম। মসজিদুল আকসা, মসজিদে নববী, নবীর মসজিদ, তো ওখানে মসজিদে নববী, মসজিদে আবু বকর, মসজিদে আয়েশা, মসজিদে তানঈম, মসজিদে জেহরানা, মসজিদুল জিন, এরকম বিভিন্ন মসজিদ ইসলামের ইতিহাসে আছে, পরিচিতি দেওয়ার জন্য এগুলি বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি নাম বাহাদুরি ফুটানোর জন্য কয়, সেটা তার পাপ হবে, ক্ষতি হবে, কিন্তু এটা সওয়াবপন্থী হবে, এটা না করা উচিত। সালাতের কোনো বিঘ্ন নেই যদি সেখানে বাধা না থাকে, সেটা যদি বাধা না থাকে, মানে কোনো সালাত আদায় করতে বাধা নাই, সেখানে এমন নয় যে তার ছেলে বা তার আত্মীয় স্বজন ভবিষ্যতে সে জায়গা দখল করতে পারবে, এরকম কোনো সিস্টেম নেই, অর্থ করে দিয়েছে অথবা দিয়ে দিয়েছে অসুবিধা। অনেকে বলে থাকে যে অর্থ ছাড়া সেখানে সালাত বৈধ নয়, এটা ভুল সিদ্ধান্ত। অর্থ ছাড়া সালাত বৈধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমরা সালাদ করছি, তখন বলি এই ধানের খেতে আমাকে ডাকে দাও, ও তো অর্থ করে দিক জায়গাটা, রেলগাড়ির মধ্যে বলি রেলগাড়ি আবার তুমি জায়গাটা অর্থ করে দাও। জুমার নামাজ পড়তে পারবে, যে কোনো জায়গায় পড়তে পারবে, অক্ষ হওয়া জরুরি নয়। অক্ষ মসজিদ ভেঙে চলে গেল, বিরাম হয়ে গেল, সাগরে ভেসে চলে গেল, বা যে কোনো জায়গায়, ওখানে তো জুমা গায়ের জুমা পাঠতে পারে, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর সকল মাটি মসজিদ। এক জায়গায় মাঠের মধ্যে যদি কিছু লোক জমা হয় আর সেখানে যদি তাদের জুমা এসে যায়, তো পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লী থেকে বানি সালামার ওখানে যখন গিয়ে সালাতে জুমা প্রথম চালু করলেন, তখন তো ওখানে মসজিদ ছিল না, খালি জায়গাতেই চালু করছে। যাই হোক, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আমার মনে হয় এটাই শেষ প্রশ্ন, আর সময় সংক্ষেপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।
আমার বাবা প্রতি রমজানে পাঁচবার কোরআন খুলবে, যে অর্থ সহযোগিতা অর্থ সহযোগিতা দিতে থাকে, একবার হলেই কষ্ট, এমন পরিস্থিতি কি করবে? অর্থ সহযোগিতাটাই উত্তম, অর্থ সহযোগিতাটাই উত্তম, এমনি নেকি পাবে, অর্থ সহযোগিতা দিলে আনলিমিটেড নেকি। কাজে এক কোরআন বোঝাটা জরুরি, রিডিং করার চেয়ে কোরআন বোঝাটা জরুরি, কাজে বলবো যে অর্থ সহায় করা। আচ্ছা উনি যেহেতু দাঁড়িয়ে আছেন, এটা শেষ, প্লিজ আপনিও প্রশ্ন করবেন, আমার মাদার থেকে ইফতার করতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ। সরলতা আর দেশ ও জাতিকে কতটা বিশ্বাস করলে
যে ওনার বাড়িতে গোলাগুলি খালি হাতে দেবে, দেশের মানুষকে কি পরিমাণ বিশ্বাস করতে যে গোলাগুলির চলাকালীন শব্দ শুনে ওই খালি হাতে প্রোটেক্টর তারা বের হয়েছে, ওনার কোনো তিনি চিন্তা করতেন না আমাকে হত্যা করতো না, আমি তো কার ক্ষতি করি আমাকে মারবে, এটা ছিল তার ধারণা। নির্মম ভাবে তিনি নিহত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার হাতে করা কর্মী কি বলে ওর নাম মেজর মনসুর, মেজর মনসুর তার হাতে করা কর্মী তার সাইকেল ফেলে তার উস্তাদের বুকে গুলি করবে ঠিক জানে তো খালি হাতে বের হয়েছে। আমরা দুইজন প্রেসিডেন্টের এই কি বলে মৃত্যুর সময়ের যে অবস্থাটা যদি খেয়াল করে দেখি যা আমরা গাদ্দার গাদ আমাদের দেশের প্রেসিডেন্টকে আমরা শান্তি মতো বিছানায় শুয়ে মরতে দেখি গুলি দিয়ে বিদায় করেছে আমরা সেই জানি, কিন্তু যাই হোক কিন্তু তারা দুইজন তাদের শেষ অন্তিম কাজ তারা বোঝাচ্ছেন ইনিও সরল বিশ্বাসে বের হয়ে আসছেন, উনিও সরল বিশ্বাস দেশ ও জাতির লোককে তারা কত পরিমাণ ভালোবাসতেন আর কত বিশ্বাস করছে এখান থেকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। যাই হোক ওনাকে এখানে দাফন করা হয়েছে, দুই বিঘা না কয় বিঘা মাটি ওখানে পড়ে আছে। তা আমরা বললাম যে একজন মানুষ এখানে শুয়ে আছে কবরের সাইড, তার কবরের চারপাশের যেই জায়গাটা পড়ে আছে সেই জায়গা দিয়ে তিনখানা হাসপাতাল কত কিছু বানানো হবে, তা তো রুহের মাঠখানা তো ওখানে রয়েছে, কিন্তু আমরা তো বুঝি না আমরা কি করছি ফুল দেওয়া কোনো আর ই করা কোনো বানায় থাকি ওখানে, তখন বাঁশের পাতা দিয়ে চুরাশি সাল না 81 সাল যখন উনি নিহত হলেন ওখানে চিরাগঞ্জে এনে দাফন করা হলো। আমি দেখতে আসছিলাম পাওনা দিয়ে ছোট খুব বেশি বড় একটা বাঁশের সাক্ষার উপরে দিয়ে কৃষ্ণ লেক পার হয়ে গেলাম, ওখানে তো ওই কথাটা লেখা ছিল বাঁশের পাতা দিয়ে ঘেরা, দুর্ভাগা দেশে তুমি আসিলে প্রধান কে বলে মরেছ তুমি অমর তোমার প্রাণ হে দিয়াও, ওইখানে কত মাটি আমাদের পড়ে থাকে কিন্তু ঈদগাহ বানানোর সময় আমাদের কি হয় না জায়গা হয় না। তো সৌদি আরবের অনেক কিছু আমল আছে যে আমলের সাথে বা আরব দেশের অনেক কিছু আমল আছে সেই আমলের সাথে আমরা একমত নই, আপনি ইফতারি খান হলো ওখানে গিয়ে এক দুইজন মেহমান তার 14 জনের আয়োজন করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খাদ্য তারা নষ্ট করতে এক খাদ্য নষ্ট করার হিসাব যদি আমরা নেই তো পরকালে নাজাত পাওয়া মুশকিল আছে, তারা অপর জায়গায় শয়তানের ভাই অপর জায়গায় শয়তানের ভাই চার দেশের লোক হতে পারে চার দেশের লোক হয়েছে দেখি জানাতে সার্টিফিকেট গেছে অবসরকারী শয়তানের ভাই না। এবার আরব দেশে আমরা যারা থাকি বাঙালি কাঙ্গালি এই কাঙ্গালি বাঙালিরা যায় ওদের দেখা দেয় কি করছে মুড়ির ভর্তা আর এই বেগুনির সব আর পিঁয়াজুর সব আর আলুর সব আর মরিচের সব আর সিমের সব আর বরবটির সব যা পাইছে তাকে সব বানিয়েছে কালকে আমি রাগ করলাম এক ভাইয়ের সাথে বলে আমি রাগ করেন রাগ করবো আল্লাহ না ভালো খানা তো নষ্ট করে তাই হবে সব করে আপনি ঝোল চাপাই দিলেন খানা তো নষ্ট করুন নষ্ট হবে তাই হবে আল্লাহ রাসূল পেটকে তিন ভাগে ভাগ তোমার কথা চলবে নাকি সারাদিন সিয়াম রাখছি খেতে বসছি এই মানে খাবো না এই খেতাবো কি টেনশন বসিব ভারতে মুর্শিদাবাদ গেলাম তো জামাই গেছে শ্বশুর গেছে জামাই বাড়িতে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের শ্বশুর গেছে জামাই বাড়িতে তো ওই শ্বশুর এই পেলে খাতে করে খাচ্ছে তখন শ্বশুরের এই করুণ দৃশ্য দেখে আমার খুব মায়া লাগে তাই বোকা জামাই বেসব অসব জামাই শ্বশুরের সাথে এরকম আচরণ বেচারা খাবে না টেনশন আমাকে খেতে লাগাই দিলে আপনি ঝোল নিয়ে দাঁড়ায় থাকে আর আমার মাথার মধ্যে টেনশন থাকে খাবো কি আমি তারপর ছেড়ে দাও শ্বশুরকে নির্যাতন ছেড়ে দাও বসে সাড়ে আমার শ্বশুর যে কি নির্যাতন করে তারও দেখে শ্বশুর জামাই নির্যাতন করে জামাইও শ্বশুরকে অবস্থা করে কালকে অবস্থাকারী শয়তানের ভাই মদিনার বাসিন্দা সে হোক সারা পৃথিবী 100 কোটি মানুষ না খেয়ে থাকে খানা নষ্ট করার অধিকার তোমার দিকে সবুর করো এই খানা নষ্ট করার গর্বে তোমার এক সময় মানুষের তারা ভিত্তি করে খাওয়া খায়নি হাজিরা তোর মুসকে
তরমুজকে খাল ফেলে দিয়েছে, সেই খালগুলি তুলে কামড়া কামড়া খেয়েছে। আব্দুল লতিফ আব্দুল্লাহ মেমান, আব্দুল লতিফ আব্দুল্লাহ আল মাইমানি যখন রাষ্ট্রদূত ছিলেন তখন ওই ইয়ে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে একটা সম্মেলন হয়েছিল, ওই সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। আমি তখন ছাত্র, স্টুডেন্ট লাইফে পড়া, তখন বাংলাদেশ জমিয়তে আলাদা প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারী রহমাল্লাহ উনি খুব ধোলেন, কিছু কথা বললেন তাদেরকে, বলে সৌদি আরবের ভাইদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বুঝার আছে, কিন্তু বিলাসিতার গড্ডালিকা প্রবাহে যেভাবে তারা গা ভাসিয়ে দিয়েছেন সেদিন বেশি দূরে নয়, অচিরেই তাদের আবার সেই করুণ দুর্দিন ফিরে আসতে বাধ্য। আজকে দেখেন সেই ডক্টর আব্দুল বারী রহমাল্লাহ ভবিষ্যৎবাণী এখন কি পালছেন বন্ধুগণ, বহু রকমের সমস্যা। আরব দেশের লোক করলে সেটা হয়ে গেল হালাল, আরব দেশের লোক করলে সেটা জায়েজ নয়, কত রকমের কোনটা বলবো আর কোনটা ভালো মুয়াজ্জিন আজানে আসসালাতু খায়রুম মিনান নওম, আসসালাতু খায়রুম মিনান নওম, এই পাঠটুকু আজান শিখেছে কে, আসসালাতু খায়রুম মিনান নওম কয়লে কি তিনালি কয়লে মতে লিন মতে লিন তিনালি মতে লিন তিনালি হ্যাঁ মতে দুইটা ছেড়ে দিল আর মতে লিনটাও সারি জাতির নেতা কাইম স্কুল মাঠে ঈদের জামা পরানোর দায়িত্ব আমার ছিল, ঈদগাহ মাঠে মেম্বার পাঠাইছি এই কাঠের মেম্বার, জমা হবে আপনি অফ ফেস্টের গেস্ট, আপনি বাহরাইনের ইসলামিক অ্যাফেয়ার্স এর গেস্ট হিসাবে আপনাকে এখানে ইনভাইট করা হবে, ধর্ম মন্ত্রণালয়ের ভিসা নিয়ে আমি নিয়েছি, আমাকে ধর্ম মন্ত্রণালয় থেকে ওখানে ঈদের জামাত পরানোর ইমামতি দিয়েছে, কিন্তু মেম্বার দিয়েছে কাঠের মেম্বার সরাব, তখন একজন এসে বলছে যে এটা সরাই দিলে আপনার নামে রিপোর্ট হবে, তাহলে বাহারের সামনে ফাঁসি দিবে আমাদের না, তাহলে আপনার নামে রিপোর্ট হবে, রিপোর্ট কি হবে তাহলে শরীয়ত বিরোধী কাজ হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন মাঠে দাঁড়িয়ে মাঠে দাঁড়িয়ে মাটির উপর দাঁড়িয়ে খুতবা দিতে মেম্বার চলে দিতে কাসির ইবনে সাদ সর্বপ্রথম মেম্বার বানিয়েছিল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি ঈদের মাঠে মারওয়ানকে বললেন তুমি এই মেম্বার বানিয়েছো, মেম্বার বানানোর অধিকার তোমার কে দিবে, তাহলে সাহাবী প্রতিবাদ জানিয়েছে, আমিও প্রতিবাদ জানালাম মেম্বার সবাই, তারপরে কাটিহিবার সারে ময়দান মাখার ঝুঁকি তো নেই, ময়দান ঝুঁকতে যাবে না, ময়দানে গর্দান কাটা গেছে সহি আকিদার লোক দেখে ঝোঁকে নেই কোথায় ঝুঁকে কেন, আচ্ছা স্টার্ট তো অন্য আছে অকাত বলা তো তোমার মা হতো আপনি হারাব, তুমি আরব দেশের লোক বলে হারাব না, হার তো বুধ হানে কোন সাথে মেম্বার ঈদের মানে আমার দলিল দাও তারপরে কথা বলো সব কথা আলহামদুলিল্লাহ। অর্থ স্টেটে গেলাম, বিরাট একটা প্রোগ্রাম হয়েছিল, সেই পীর সাহেবের লোকেরা বাধা দিয়েছে, বিরাট লম্বা ঘটনা, তারপরে এসে চলন্ত বক্তৃ তুমি লাইট অফ করে অপকৃষ্ট যাই বললাম, যাই বললাম ওদের বক্তৃতা কেমন হলো, খুব ভালো শেখ সালেহ আল গালেব ভদ্রলোকের নাম বাহারাইনের অপকৃষ্টের দায়িত্বশীল, বক্তৃতা খুব ভালো হলো কিন্তু তোমার ইমাম গিয়ে লাইট অফ করে দিয়েছে সাথে সাথে ফোন তুলল, ফোন তুলবেন লাইট অফ করছে কেন, তো বলছে যে ও
বাঙালি কোথেকে আসছে কি বল, ওর থেকে আসে না, 3.5 ঘন্টা ইন্টারভিউ নিয়ে ওকে সালমান পোর্ট জামে মসজিদের খতিব বানিয়েছেন, মদিনা ইউনিভার্সিটিতে সার্টিফিকেট চেহারা দেখে দিয়েছেন, রবি আদম তুই তো ইমামের তো খতিব, খতিবের মর্যাদা বেশি না ইমামের তো, কয় মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছে, আরে মন্ত্রণালয় তো অকুয়েস্টেডে, অকুয়েস্টেডে ফোন দিল, তোকে ফোন দিল মানে বলিস কি তুই, তোর খবর আছে তুই যদি ফার্দার যদি প্রোগ্রাম বন্ধ করিস, সেক্ষেত্রে আমরা কোন দেশ বা কোন জাতি বা কোন গোষ্ঠী আমরা দেখবো না, কোরআন এবং সহিহ হাদিসের সাথে সমর্থিত সেটা আমরা গ্রহণ করব, আর যেটা সমর্থিত নয় সেটা আমরা গ্রহণ করতে পারছি না, বলবো না সরি আমরা আহলে হাদিস। ধন্যবাদ, আমার মনে হয় এখানে শেষ করে দিয়েছি, অনেক লম্বা হলো, জাযাকুমুল্লাহ খায়রান, আপনাদের যা আগ্রহ তাতে মনে হচ্ছে যে ইফতার পর্যন্ত চালালেও চলবে, আল্লাহ হয়তো কথা রাখবে, আর একদিন আসবো ইনশাল্লাহ, সেদিন প্রচুর থাকবে প্রশ্ন উত্তর, লিখিত প্রশ্ন নিয়ে আসবেন, سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم.